আপনারা দেখছেন ডাইনামিক নিউজ, চলার পথে সবার সাথে। নমস্কার, ডাইনামিক নিউজের পক্ষ থেকে কৃষির বার্তা নিয়ে আমি স্নেহেন্দু চক্রবর্তী। শুরুতেই দেখুন আজকের হেডলাইন। গুড মর্নিং স্যার। স্যার, শুরুতেই যে প্রশ্ন করব আপনাকে, ধানের খড় বা এই যে নাড়া পোড়ানো বিষয়টা আসলে কি, আর এর ফলে পরিবেশে কি প্রভাব পড়তে পারে? নাড়া পোড়ানো বিষয়টা হচ্ছে, বর্তমানে আপনারা সবাই জানেন যে কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে মজুরির অভাব, এবং মজুরি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং অল্প সময়ের মধ্যে কৃষিকাজ করতে হয়, খরচ কম খরচে কৃষিকাজ করতে গিয়ে প্রচুর পরিমাণে যন্ত্রের ব্যবহার হয়। এবং বর্তমানে বিশেষ করে কম্বাইন হারভেস্টার এই যন্ত্রটি আসার পরে ধান কাটার, আমন ধান কাটার যে ব্যবস্থাটা সেটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। এবং এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহার করে কৃষকরা ধান সরাসরি একদম মাটি তুলে ঘরে তুলে নিচ্ছে, এবং তারপরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে নাড়া। এই নাড়া প্রায় 10 ইঞ্চি মতো ইয়ে থাকে, মানে দৈর্ঘ্য থাকে, এবং মাঠে পচানোও অনেকটা থাকে। তো এই নাড়াটাকে কৃষকরা পরবর্তী ফসলটাকে চাষ করার জন্য এটাকে দূরে অন্তর্বর্তী মানে জায়গা, দূরবর্তী জায়গায় সরানো তাদের পক্ষে এটা মানে কষ্টসাধ্য, এবং সেটা সেই কারণে তারা, এবং খরচ সাপেক্ষ, এবং সেই কারণে তারা সহজেই সহজ উপায় নেন, অর্থাৎ একটা বেস্টাই কাটি জেলে নাড়াটাকে পুড়িয়ে দেন। তো এইটাই হচ্ছে নাড়া পোড়ানো, এবং এটা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে এই নাড়া পোড়ানোর কাজটা মানে চলে, এবং এর ফলে দেখা আমরা যে ধোঁয়াটা উৎপন্ন হয় সেই ধোঁয়াটা পরিবেশের প্রচুর ক্ষতি সাধন করে। এবং আপনারা জানেন মানে খড়ের নাড়া পোড়ালে অনেক সময় যে যদি আগুন ছড়িয়ে যায় তাহলে সেটা একটা মানে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটাতে পারে, বা বিভিন্ন আপনার বৈদ্যুতিক তার বা সরঞ্জাম এগুলো নষ্ট করতে পারে। হ্যাঁ, এবং যেহেতু জমির আচ্ছাদনটা মানে পুড়ে যাচ্ছে তার ফলে ভূমিক্ষয়টাও তাড়াতাড়ি বেড়ে যায়। নাড়া পোড়ানোর ফলে যে বিষাক্ত গ্যাসগুলো তৈরি হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন নাইট্রাস অক্সাইড, হ্যাঁ, এই গ্যাসগুলো এবং অ্যারোসল, এইগুলো কিন্তু পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করছে, এবং এর ফলে পরিবেশের যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এবং আমাদের পরিবেশে এই গ্যাসগুলো বৃদ্ধি পেলে আমাদের শ্বাসকষ্টেও আমাদের এটা শ্বাস প্রশ্বাসের প্রভাব ফেলছে। আমাদের শীতকালে হাঁপানির সমস্যা অনেক বেড়ে গেছে, যারা মানে শ্বাসকষ্টের সমস্যা আছে তারা হাঁপানিতে ভুগছেন, এবং পরিবেশের দৃশ্যমানতা মানে বিশেষ করে শীতকালে যখন এটা কুয়াশার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে, এবং যার ফলে প্রচুর অ্যাক্সিডেন্ট আমরা দেখি শীতকালে রাস্তাঘাটে হয়, যে এরকম অবস্থা হয় যে দিল্লি, উত্তরপ্রদেশ, এরকম পাঞ্জাব, এই সমস্ত এরিয়ার শীতকালে মানে দৃশ্যমানতা এত কমে যায় যে মানে অনেক সময় ট্রেন এবং ফ্লাইট ক্যান্সেল করতে হয়। তাছাড়া এই গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস যত বাড়বে তত পরিবেশের তাপমাত্রা, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, এবং পৃথিবীর তাপমাত্রা বাড়লে তার মানে প্রভূত ক্ষতি হতে পারে। যেমন যে আমরা জানি যে পৃথিবীর যে বিভিন্ন উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ আছে, সেই বরফ পৃথিবীর তাপমাত্রা বাড়লে সেই বরফ গলে যাবে, এবং হিমবাহ যেগুলো আছে হিমবাহগুলো গলে যাবে, সে নিঃশেষ হয়ে যাবে একসময় যদি পৃথিবীর তাপমাত্রা সেভাবে যেভাবে বেড়ে চলছে সেটা যদি আমরা আটকাতে না পারি। এবং এই যে আমরা নাড়া পোড়ানো হচ্ছে, নাড়া পোড়ানোর ফলে মাটির উপরে যে 1 ইঞ্চি যে লেয়ার, সেই লেয়ারে যে বিভিন্ন রকমের কেঁচো বা অন্যান্য উপকারী জীব সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাটিটা শক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা যদি 1 একর দেখি মানে কতটা খড় উৎপন্ন হয়, 12 থেকে 16 কুইন্টাল খড় উৎপন্ন হয়, এই প্রতি 10 কুইন্টাল খড় যদি পোড়ানো হয়, 10 কুইন্টাল খড়ে পোড়ালে প্রায় 5.5 কেজি নাইট্রোজেন নষ্ট হয়, প্রায় 3 কেজি ফসফরাস নষ্ট হয়, বা 25 কেজি পটাশিয়াম নষ্ট হয়, এবং প্রায় 1 কেজির মতো সালফার নষ্ট হয়, এবং 400 কেজি জৈব কার্বন নষ্ট হয়, এবং প্রায় 50 থেকে 70% অনুখাদ্য নষ্ট হয়। তো এই কারণে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই নাড়া পোড়ানোটাকে নিষিদ্ধ হিসেবে ঘোষণা করেছে। এই যে আপনি বলছেন কেন্দ্র এবং রাজ্য সরকার নাড়া পোড়ানোকে নিষিদ্ধ হিসাবে ঘোষণা করেছেন, এই আইন
কতটা কার্যকর হয়েছে কি বলবে? দেখুন, আইন করে তো সব কিছু বন্ধ করা মানে যায় না, চেষ্টা হয় আইন করা হয় মানে বন্ধ করার জন্য, কিন্তু আমাদেরকে আরও ভালোভাবে কৃষকদেরকে বোঝাতে হবে এবং কৃষকদেরকে বিভিন্ন রকমের যে সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তাদেরকে কৃষি দপ্তর থেকে, পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর, তারা এই বিভিন্ন রকমের যন্ত্রপাতিতে সাবসিডির মাধ্যমে যাতে নানাটাকে না পুড়িয়ে নানাটাকে বিভিন্ন রকমের যেটা বেলার মেশিন বলা হয়, বেলার মেশিনের মাধ্যমে কম্বাইন হারভেস্টারের সঙ্গে বেলার মেশিন লাগিয়ে নানাটাকে একটা মন্ড করে সেটাকে রেখে দেওয়া, যাতে পরবর্তী সেই মন্ডটা বা সেই খড়টা অন্যান্য বিভিন্ন রকম কাজে ব্যবহার করা যেতে পারে, যেমন গোখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বা সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে বা সেটা বিভিন্ন শিল্পে যেমন কাগজ শিল্প বা অন্যান্য শিল্পে সেই বেলার ব্যবহার করা যেতে পারে, এবং আরও অন্যান্য বিভিন্ন রকম মেশিন বেরিয়েছে যেগুলো সাবসিডিতে বেশ কিছু এখন যে যন্ত্রপাতির সাবসিডি স্কিম চলছে সেখানেও পাওয়া যাচ্ছে, সেই মেশিনের মাধ্যমে এখন হ্যাপি সিডারের মাধ্যমে সরাসরি সে জমিতে গম বা অন্যান্য ফসল বুনে দেওয়া যাবে, যেখানে নাড়াটাকে ওই হ্যাপি সিডার মেশিনে আরও ছোটো করে কুচিয়ে দেয় এবং ধান বা অন্যান্য গম বা অন্যান্য সবজি বোনার পরে সেই ওপরে ওইটা আচ্ছাদনের কাজ করে এবং যেটা মাটির রসটাকে অনেকদিন ধরে রাখে। এই নাড়া পোড়ানো বিষয়টি নিয়ে আপনার দপ্তর কী উদ্যোগ নিয়েছে? কৃষি দপ্তর যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, কৃষি দপ্তর বিভিন্নভাবে মাইকিংয়ের মাধ্যমে, লিফলেটের মাধ্যমে কৃষকদের কাছে এসে অনবরত এই যে মেসেজ যেটা না পড়ানো সেটা তাদের কাছে তুলে ধরছেন। আমাদের এই গেল যে দুর্গাপুজো, দুর্গাপুজোর সময় আমরা বিভিন্ন প্যান্ডেলে আমরা ব্যানার টাঙিয়ে এটা সমস্ত গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত পুজোগুলো হয় সেখানে পুজো প্যান্ডেলে যেখানে মানুষের কৃষকদের বা অন্যান্য সাধারণ মানুষের যে আগমন হবে সেখানে আমরা ব্যানার টাঙিয়ে আমরা প্রচার করেছি, এবং এরপরে আমাদের মাইকিং চলছে এখন বর্তমানে, এবং আমরা 3রা নভেম্বর আমরা নাড়া পোড়ানো বিরোধী দিবস পালন করেছি। তো এইভাবে আমরা আমাদের ব্লক কৃষি দপ্তর আমাদের ব্লকে আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো নিয়েছি এবং এটা এখনও চলছে এই যে মাইকিং, এভাবে আমরা কৃষকদেরকে সচেতন করছি। আমার শেষ প্রশ্ন, কৃষকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? হ্যাঁ, আমরা যেটা প্রথমেই বলেছি যে আমাদের যে বিভিন্ন রকমের যন্ত্রের মাধ্যমে নাড়াটাকে না পুড়িয়ে সেটাকে মাটিতে মিশিয়ে দেওয়ার যে ব্যবস্থা আছে বা সেটাকে যদি মন্ড করে তুলে রাখা যায় সেটাকে গোখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে বা সেখান থেকে মাশরুম তৈরি করা যেতে পারে বা সেটা থেকে বিভিন্ন রকমের জৈব সার তৈরি করা যেতে পারে, এটাকে মানে এখন বিভিন্ন রকমের বায়োডিকম্পোজার পাওয়া যায়, সেই বায়োডিকম্পোজার মিশিয়ে এটাকে খুব তাড়াতাড়ি এটাকে জৈব সারে পরিণত করা যায় এবং সেই জৈব সার মাটিতে ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়বে, মাটির উৎপাদনশীলতা বাড়বে এবং এই নাড়াটা থেকে বিভিন্ন বায়োচার বা বিভিন্ন গুল তৈরি করা যায় এবং এটা দিয়ে বিভিন্ন রকমের আপনার কী বলবো, ইট শিল্প, কাগজ শিল্প, এই ধরনের যে শিল্পগুলো আছে সেই শিল্পে এইগুলো ব্যবহার করা যেতে পারে বা ইথানল তৈরি হচ্ছে এখন এই ইয়ে থেকে নাড়া বা খড় বা ফসলের অবশিষ্টাংশ থেকে বা বায়োমাস প্ল্যান্ট তৈরি হচ্ছে এখান থেকে, এবং এছাড়া বিভিন্ন রকমের গবাদি পশুর খাবার যেমন আপনার খড়ের গাঁট বা বিচালি বা সাইলেজ বা অন্যান্য পশু খাদ্য এই সমস্তগুলো এখান থেকে তৈরি করা যায়,
এইভাবে এই খড় না পুড়িয়ে এই খড়টাকে আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারি, যাতে আমাদের কিছু অতিরিক্ত উৎপাদন হতে পারে।